হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপ টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কমন অ্যাকশন কিবোর্ড শর্টকাট অন গুগল স্লাইড, অর্থাৎ গুগল স্লাইডের উপর আমাদের যে এখানে প্রেজেন্টেশন করার সময় আমাদের যে স্লাইডগুলোর মধ্যে যে শর্টকাটগুলো আমাদের কি বেশি প্রয়োজন পড়ে, মানে কমন যে শর্টকাটগুলো আছে, আজকে আমরা সেই বিষয়গুলো জানবো। এখন থেকে আমাদের এই শর্টকাটের বিষয়গুলো জানার জন্য প্রথমত ধরুন আমরা কি করি, আমরা এখান থেকে এক্সেলের আমাদের সেটে চলে আসি। তো আসার পরে ধরুন আমার এই যে উপরে লেখা আছে কমন অ্যাকশন, তো এই কমন অ্যাকশন মানে এখানে যে শর্টকাটগুলো আমার এখানে এই কমন অ্যাকশনের অধীনে দেওয়া আছে, এগুলো বলছে কি এখানে আমাদের যে যখন আমরা গুগল স্লাইডে আমরা কোনো প্রেজেন্টেশন করব, সেই ক্ষেত্রে আমাদের যে ওই স্লাইডগুলোর মধ্যে এই শর্টকাটগুলো আমাদের বেশি ব্যবহার করতে হয়, আর সেটা আমাদের এখানে কমন অ্যাকশন নামে দেওয়া আছে। তো এখানে এই যে এই শর্টকাট ছাড়াও আমাদের এখানে নিচ দিকে আসলে যে আরও, তারপরে যে ফিল্ম স্টিপ অ্যাকশন, নেভিগেশন, তারও আসলে মেনু, এছাড়া আরও নিচে অনেক দেওয়া আছে। তো এগুলো প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আমি আলাদা আলাদা ভিডিও আমি আমাদের চ্যানেলে আপনাদেরকে দিব। তো এখানে এই যে প্রত্যেকটা ভিডিওর কিন্তু আমাদের কি থাকবে, যে এই যে আপনার যে শর্টকাট যে এটা আছে ফাইলটা, মানে এক্সেলের এই যে কিবোর্ড শর্টকাটের যে ফাইলটা আছে, এটার লিঙ্কটা আমি আমার প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আপনাদের কি এই গুগল শিটের মধ্যে ওপেন হলে সেখান থেকে আপনারা ডাউনলোড করে বা আপনার কপি করে নিয়ে আপনার কাজগুলো শর্টকাটগুলো প্র্যাকটিস করে আপনারা ইজিলি কাজগুলো করতে পারবেন। আচ্ছা তাহলে চলেন, এখন আমাদের এই কাজটা করার জন্য আমাদের কোথায় চলে আসতে হবে, আমরা চলে আসবো গুগল স্লাইডে। তাহলে আমার এই যে গুগল স্লাইডটা এখন ওপেন করা আছে আর এখানে একটা প্রেজেন্টেশন ওপেন করা আছে। তো এখন থেকে আমার শর্টকাটগুলোর মধ্যে প্রথমে কী দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে এখানে নিউ স্লাইড। তাহলে এখানে আমরা কন্ট্রোল এম এই শর্টকাট কীর মাধ্যমে আমরা নতুন একটা স্লাইড নিতে পারি। তাহলে এখন আমার এখানে যে স্লাইডগুলো দিয়ে এখানে কী করা আছে, আমার প্রেজেন্টেশনটা করা আছে। তো এছাড়াও যদি আপনি নতুন করে আপনি কি নিতে চান, নতুন করে একটা স্লাইড নিতে চান, সেটা কিবোর্ডের মাধ্যমে কীভাবে নেবেন, তো সেটা আপনি নিতে গেলে এখানে যদি মনে করেন আপনি কোন স্লাইডের আগে পরে নেবেন, ধরুন আমি এই স্লাইডটার পরে একটা আমি কি নিব, আমি একটা নতুন একটা স্লাইড নেব, তো সেই ক্ষেত্রে এই স্লাইডটা সিলেক্ট করার পর আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করার সাথে সাথে কিন্তু আমার ধরুন এখানে একটা একটা নতুন একটা স্লাইড চলে আসছে। তো এখানে যে স্লাইডটা চলে আসলো এটা কি এই যে এই স্লাইডটা আমার যেই রকম সেরকম লেআউট, সেই রকম কিন্তু ওই রকম লেআউটে আমার এখানে স্লাইডটা চলে আসছে। কিন্তু আবার যদি মনে করেন আমি এই স্লাইডটা সিলেক্ট করে এখন আবার কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করি, এখন কিন্তু এই যে স্লাইডটার যে লেআউটটা এই লেআউট অনুসারে কিন্তু এখানে একটা আমার ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসছে। এখন ধরুন এইভাবে নিতে পারেন, অথবা যদি মনে করেন আমি কি করে একটু নিচ দিকে এসে আমি ধরুন এই যে এটা এটা যেরকম দেওয়া আছে আমি এরকম নিব, তাহলে এটা নিতে গেলে আবার যে কন্ট্রোল এম দেন আবার কিন্তু এটার মতো সেম আসছে। অথবা সিলেক্ট করে আমরা ধরুন এই যে এখানে স্লাইডে এসে যদি আমরা অ্যাপ্লাই লেআউটে গিয়ে একটু লেআউটটা চেঞ্জ করে দিলাম, এটা নিলাম। তো এখন এটা সিলেক্ট করা মানে অ্যাপ্লাই লেআউটে গিয়ে লেআউটটা চেঞ্জ করার পর এখন যদি আমি কন্ট্রোল এম প্রেস করি এখন কিন্তু বর্তমান আমার এই লেআউটে এখানে কিছু নতুন একটা স্লাইড চলে আসছে। এইভাবে কিন্তু আপনি কিবোর্ডের মাধ্যমে আপনি যেই এইটা স্লাইডটা সিলেক্ট করবেন ওইটার যে লেআউট থাকবে ওই লেআউট অনুসারে আপনার এখানে নতুন একটা স্লাইড আপনার এখানে অ্যাড হয়ে যাবে। এইভাবে কিন্তু কিবোর্ডের মাধ্যমে আপনার এখানে তৈরি করা প্রেজেন্টেশন বা আপনি নতুন প্রেজেন্টেশন যেটাই নেন সেই ক্ষেত্রে আপনার যেই রকম লেআউট দিয়ে আপনার স্লাইড প্রয়োজন সেই লেআউটটা সিলেক্ট করে ওই ধরনের আপনার এখানে কি করতে পারেন, আপনি স্লাইড নিতে পারেন কন্ট্রোল এম এসব কিয়ের মাধ্যমে, সেটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখা দিলাম। এখন আবার এখানে আমরা এক্সেলে চলে আসি, আসার পরে তখন তারপর হচ্ছে ডুপ্লিকেট স্লাইড। তো এখানে আমাদের ডুপ্লিকেট স্লাইড নিতে গেলে কন্ট্রোল ডি, এখন আমরা আবার এখানে চলে আসি। বাস এখন আপনার ধরেন যে একটা এরকম একটা স্লাইড এখানে করা আছে, এখন সেম আবার এরকম একটা স্লাইড আপনি নেবেন, তো সেটা কিবোর্ডের মাধ্যমে নেওয়ার জন্য আমরা কি কিবোর্ড থেকে কন্ট্রোল আমরা ডি প্রেস করলাম। তো কন্ট্রোল ডি প্রেস করাতে কিন্তু সেম এখানে যে ইটা আছে স্লাইডটা সেম এখানে কিন্তু আরেকটা এরকম ডুপ্লিকেট স্লাইড চলে আসছে, এটা নিতে পারেন। তারপর ধরুন আমার এই যেটা যেটা আছে আমি এরকম আরেকটা নিব, তাহলে কন্ট্রোল ডি দিলাম এখানে সেম আর এরকম কিন্তু আরেকটা স্লাইড চলে আসছে। এইভাবে আপনার কিবোর্ডের মাধ্যমে আপনি ইচ্ছা করলে ডুপ্লিকেট স্লাইড আপনি নিতে পারেন। আবার আমরা এক্সেলে চলে আসি, তারপর দেওয়া আছে আনডু, পরে দেওয়া আছে রেডু। তাহলে আনডু আর রেডুর বিষয়টা করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড আর কন্ট্রোল ওয়াই, রেডুর ক্ষেত্রে কিন্তু আরেকটা দেওয়া আছে কন্ট্রোল শিফট জেড, আমরা রেডু করার জন্য কন্ট্রোল ওয়াই দিয়েও করতে পারি অথবা কন্ট্রোল শিফট জেড দিয়েও করতে পারি। তো বিষয়টা এখন আমরা দেখি, মানে এখন আমরা এখান থেকে যে আবার চলে আসে আমাদের এখানে, আসার পরে ধরুন এখন আমি কি করলাম এই যে প্রথম যে ইটা আছে স্লাইডটা এটা আমি সিলেক্ট করলাম, পাস করার পরে আমি ডিলেট প্রেস করে এটা ডিলেট করে দিলাম। তো ডিলেট করার পরে এখন আমার কিন্তু মনে হলো যে কি এই স্লাইডটা আমার দরকার, আপনি মনে করেন প্রথমে যে স্লাইডটা দরকার না ডিলেট করে দিলেন, কিন্তু ডিলেট করার পরে এখন আবার আনতে গেলে কি কিবোর্ড থেকে আমি কন্ট্রোল জেড, আমি কন্ট্রোল জেড প্রেস করলাম এই ধরুন আমার স্লাইডটা চলে আসছে। এটা শুধু স্লাইড না, স্লাইড ছাড়াও যদি আপনি মনে করেন এই স্লাইডের ভিতরে এই অংশটা আপনি সিলেক্ট করে অথবা আপনার কোনো টেক্সট বা আপনার শেপ যেই আপনি সিলেক্ট করে ডিলেট করে না কেন সেটা আনতে গেলে কন্ট্রোল জেড দিতে হবে, এখন সেটা লেখার ক্ষেত্রে হতে পারে বা কোনো পিকচার বা শেপ যেটি আপনি করেন, তেমন আমি এটা সিলেক্ট করে ডিলেট করে দিলাম, কন্ট্রোল জেড দিলাম চলে আসছে। নিয়ে আসার পরে
এখন আপনি কি আবার মনে হলো যে আপনার কি এটা আসলে প্রয়োজন নাই, আপনি ডিলিট করাটাই বেটার ছিল, সেই ক্ষেত্রে আবার আমরা যদি ইচ্ছাগুলো কি করতে পারি ডিলিট করে দিতে পারি। কিন্তু আমি ডিলিটের কাজটা এখন আমি কি করব, রেডো করে মানে কন্ট্রোল ওয়াই দিয়ে ওই ডিলিটের কাজটাই করব। তাহলে আমি কন্ট্রোল ওয়াই প্রেস করি, এখন ডিলিট হয়ে গেল। তো ডিলিট করার পর আবার আমরা কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসা পড়লাম। এখন ওই যে কন্ট্রোল ওয়াই দিয়ে আমি রেডোর কাজটা করলাম, এই রেডোর কাজটা কিন্তু এই যে এখানে আমি বলছি রেডোর কাজটা কিন্তু এইভাবে করতে পারি, কন্ট্রোল শিফট জেড। এখন যদি আমি কন্ট্রোল শিফট চাপে ধরে রেখে আমি যদি জেড প্রেস করি তাহলে কিন্তু রেডোর কাজটা হয়ে গেল। আবার কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসলাম, তাই রেডোর কাজটা কিন্তু আমরা দুইভাবে করতে পারি, এই যেখানে লেখা আছে। তারপর আমরা দেখবো এবার কাট কপি পেস্ট। এখন কাট কপি পেস্টটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এক্স দিয়ে কাট, আর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। তো এই কাজটা এখন আমরা দেখি, দেখার জন্য আমরা এখানে চলে আসি। এখন আপনি কি কাট করবেন, ধরুন এখান থেকে আমি কি কাট করবো, ধরুন আমার এই যে লেখাটুকু আমি এখানে সিলেক্ট করে এটা কাট করবো, কাট করে ধরুন আমি এখানে বা অন্য কোনো সেরে নিব। তাহলে এটা কাট করার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স দিয়ে আমি কাট করলাম। কাট করার পরে এই লেখাটুকু আমার কোন জায়গায় প্রয়োজন, ধরুন আমার এখানে এই স্লাইডের প্রয়োজন, তো এখানে নিয়ে এসে আমি কোথায় পেস্ট করবো, ধরুন আমি এখানে পেস্ট করবো, এই যেখানে পেস্ট করবো। তো এখন আমি কাজটা রেখে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপ দিলাম, এই যে লেখাটুকু এখানে চলে আসছে। এইভাবে আপনি কি করতে পারেন, আপনার এই যে এখান থেকে কোন একটা স্লাইড থেকে লেখা আপনার কাট করে অন্য স্লাইডে নিতে পারেন, অথবা এই স্লাইডের আপনার অন্য কোনো জায়গায় প্রয়োজন কন্ট্রোল ভি দিবেন চলে আসবে। এইভাবে কিন্তু আমরা কিবোর্ডের মাধ্যমে আমাদের যে কোনো টেক্সট আমরা কাট করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি, সেটা কন্ট্রোল ভিতে পেস্ট করার মাধ্যমে। এখন ধরুন আমাদের টেক্সট ছাড়াও যদি আমরা কি করি, এখান থেকে ধরেন আমাদের এই যে অংশটুকু আছে এটা ধরুন আমরা কাট করব, তো এটা কাট করার জন্য সেমভাবে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স, এটা কিন্তু কাট হয়ে গেল। এটা কাট করে এখন আপনার কোথায় নেবেন, আমি এখানে নেব। তো এখানে আমি ধরেন কি করি কন্ট্রোল ভিতে পেস্ট করে দিই, এ চলে আসলো। কিন্তু এইভাবে আমরা চাই ইচ্ছা করলে ধরুন আমরা এই স্লাইডটা কাট করবো, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, করার পর আপনার কোথায় নেবেন এটা নিচে নিব, কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম, এই যেখানে চলে আসছে। এইভাবে কিন্তু আপনার এখানে টেক্সট বা আপনার কোনো একটা পিকচার বা আপনার স্লাইড যেটাই আপনি কাট করেন সেটা কাট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে কন্ট্রোল ভি দিয়ে অন্য জায়গায় পেস্ট করে নিতে পারেন। এবার হচ্ছে আমাদের কপির বিষয়টা, তাই কাট করলে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় কাট হয়ে চলে যায়, কিন্তু কপি করলে মানে আমাদের মেইন কপিটা সেখানে থাকবে, পাশাপাশি ডুপ্লিকেট হয়ে অন্য জায়গায় একটা কপি হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি বিষয়টা কীরকম, ধরুন এখান থেকে আমি আমার এই স্লাইডটা আমি এখান থেকে কপি করব, কপি করার জন্য কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে আমি কি করব এই স্লাইডটা নিচে নিয়ে আসবো। তাহলে নিচে নিয়ে আসার জন্য এই স্লাইডটা সিলেক্ট করে আমি কন্ট্রোল ভি দিলাম, তাহলে এই স্লাইড নিচে কিন্তু চলে আসছে, এখানেও আছে। তাহলে কপি করলে কাট করলে কিন্তু কাটও এখানে চলে আসছে, কপি করছে এখানেও আছে। আবার ধরুন এখানে আমি কি করব, এখানে এই স্লাইডটার এই অংশটা আমি কপি করবো, কন্ট্রোল সি দিয়ে কপি আমি এখানে পেস্ট করবো, কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম, তাহলে আমার এখানেও আছে। এটা হচ্ছে আপনার পেয়ার বিষয়টা। তারপর সেমভাবে টেক্সট, আপনি যে টেক্সট এটুকু আপনি এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পর আপনি কোথায় নেবেন, এই যে এখানে আপনি পেস্ট করে দিলেন আপনার টেক্সটটা চলে আসলো। এবার টেক্সট বা আপনার স্লাইডের কোনো অবজেক্ট বা আপনার কোনো স্লাইড এইভাবে আপনি কাট কপি পেস্ট করতে পারেন, সেটা কিন্তু আমি দেখাই দিলাম প্র্যাকটিক্যালি। আবার এখানে চলে আসলো আমরা এক্সেলে, বাস এক্সেল আসার পরে আমরা কাট কপি পেস্টের পরে এবার আমরা কী দেখব, যেখানে আমরা ফরম্যাটিং কীভাবে আমরা কপি করতে পারি। তো সেটা হতে পারে আমাদের টেক্সট থেকে হতে পারে বা আমাদের শেপ থেকে হতে পারে, টেক্সট আর শেপ লেখা আছে। তাহলে এখন আমাদের শেপ বা টেক্সট থেকে আমাদের কোনো ফরম্যাটিং করা থাকলে সেটা আমরা কপি করে আমরা অন্য কোনো জায়গায় পেস্ট করে ব্যবহার করতে পারবো। আর সেই জন্য আমাদের এই যে কন্ট্রোল অল্টার সি দিয়ে কপি, কন্ট্রোল অল্টার ভি দিয়ে পেস্ট। তাহলে আমরা বিষয়টা দেখি, আমরা এখানে আমাদের স্লাইডে চলে আসি, এখানে আসার পরে ধরেন আমরা এখান থেকে কাজটা করার জন্য আমরা একটা আনলকের আগের অবস্থা নিয়ে আসি, আমাদের জেনারেটরটা আমরা তো এই হয়ে গেছে, এগুলো আমরা একটু আনলক করে আবার আগের অবস্থায় নিয়ে আসতেছি। বাস এই ধরুন আমরা এখানে আবার আগের অবস্থায় নিয়ে আসলাম, বাস নিয়ে আসার পরে এখন ধরুন আমরা এখান থেকে যে বিষয়টা দেখি কোনটা, ধরুন আমি এখান থেকে এই প্রথম স্লাইডটা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে ধরুন আমি কী করি এই যে উপর অংশটুকু এখানে আমি সিলেক্ট করে এটা ফরম্যাটিং করা আছে, আমি একটু ফরম্যাটিং করে নিচ্ছি, ধরুন ইটালি করলাম, তারপর একটা কালারটা ধরুন আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম। বাস এই যে এরকম ফরম্যাটিং করা আছে, আর একটু আমি এখানে সাইজটা শুরু করে নিলাম। তো এই যে এখানে আমার এই টেক্সটগুলোর মধ্যে আমি যে ফরম্যাটিং করছি, এই শুধু ফরম্যাটিংটা আমি কি করব, আমি কপি করব। তাহলে করার জন্য এখানে এই টেক্সটটুকু প্রথম আমাকে সিলেক্ট করতে হবে, করার পর আমি এখান থেকে কি কন্ট্রোল অল্টার সি, এই যে এখানে তো সুন্দরভাবে লেখা আছে, কন্ট্রোল অল্টার সি দিয়ে কপি আর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, কন্ট্রোল অল্টার সি দিয়ে আমি কপি করলাম। কপি করার পরে আমার কিন্তু এখান থেকে ফরম্যাটিং কপি হয়ে গেল। আমি যদি শুধু কন্ট্রোল সি দিতাম তাহলে কিন্তু ফরম্যাটিং এবং এই টেক্সট সহকারে কপি হইত, যেহেতু আমি কন্ট্রোল অল্টার সি দিছি এই ক্ষেত্রে আমার কি হলো শুধু ফরম্যাটিংটা কপি হয়েছে। বাস এখন যদি আমি এই নিচের টেক্সটটুকু সিলেক্ট করে আমি এখানে কন্ট্রোল অল্টার ভি চাপ দিই, তাহলে শুধু কি পেস্ট হলো এখানে আমার ফরম্যাটিংটা, আমার কিন্তু টেক্সটটা আসে নাই, শুধু এই টেক্সটের যে ফরম্যাটিংটা আছে সেটা কিন্তু এখানে পেস্ট হয়েছে। আবার যদি মনে করেন আমার তো কপি করা আছে, আবার যদি মনে করেন আমি এই স্টেটে চলে আসি, আসার পরে এখানে এই টেক্সটটুকু আমি সিলেক্ট করলাম,
করার পরে কন্ট্রোল অল্টার আমি ভি চার দেই। এই দেখেন আমার এখানে বাংলাদেশ জোশন ঠিক আছে, শুধু আমার ফরম্যাটিংটা পেস্ট হয়ে গেছে। এইভাবে কিন্তু এখানে কাজটা করে, এটা আমি দেখাই দিলাম। বাস এখন আমরা যেখান থেকে ধরেন যে কোনো একটা শেপ আমরা শেপ নিব, ওই শেপটাকে আমরা কি করব ফরম্যাটিং করে সেটাকে আবার অন্য জায়গায় পেস্ট করব। তাহলে ধরুন আমি দেখাচ্ছি বিষয়টা কীরকম। ধরুন আমি এখান থেকে যাই, ধরুন আমি এই একটা শেপ নিলাম, একটা শেপ নিলাম, আবার ধরুন এখান থেকে যাই আমি আরেকটা শেপ নিই, ধরুন আমি এখান থেকে এই শেপটা নিলাম, আমার দুইটা শেপ। এখন এটার মধ্যে আমি একটু ফরম্যাটিং করি। এটার মধ্যে ফরম্যাটিং করার জন্য ধরুন এখান থেকে আমি একটা কালার দিলাম, তারপর এখান থেকে ধরুন আমি কালার দিলাম, এখান থেকে ধরুন যে এটার মধ্যে এই দিলাম, বাস আপনার যা দরকার মনে করেন আমরা দিলাম। তো এই যে আমি এখানে এই যে ফরম্যাটিং করলাম, এই সেম ফরম্যাটিংটা আমার এই শেপের মধ্যে হয়ে যাবে। তাহলে এখন কি এইটা শেপটা আমি সিলেক্ট করে কন্ট্রোল অল্টার আমি কী দিব সি, তাহলে আমার এই ফরম্যাটিংটা এই শেপে কপি হয়ে গেল। এখন এই শেপটা সিলেক্ট করে আমি কী করবো, কন্ট্রোল অল্টার আমি ভি চাপ দিব, এই দেখেন কিন্তু ফরম্যাটিংটা হয়ে গেল। তাহলে আমার টেক্সটারও এবার শেপের মধ্যে কিন্তু এইভাবে আমরা ফরম্যাটিং করতে পারি এই শর্টকাট কিয়ের মাধ্যমে। সেটা কিন্তু আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। বাস আবার আমরা এখানে চলে আসি। বাস তারপর এখানে কী দেওয়া আমাদের ইনসার্ট অর এডিট লিঙ্ক। তো আমাদের এখন এটা হাইপার লিঙ্কের বিষয়, লিঙ্কের বিষয়। তাহলে এখন আমরা যদি কোনো লিঙ্কের অপশন করতে চাই সেক্ষেত্রে আমরা কন্ট্রোল কে এর মাধ্যমে আমরা লিঙ্কের অপশনে ঢুকতে পারি। তারপর লিঙ্কটা ওপেন করতে গেলে আবার ওপেন লিঙ্ক করতে গেলে অল্টার এন্টার দিয়ে আমরা লিঙ্কটা ওপেন করতে পারি। তো এই দুইটা বিষয় আমি দেখাচ্ছি। এখন আমরা আমাদের এখানে চলে আসি। বাস আসার পরে ধরুন এখন আমি এগুলো ধরেন যে এটা ধরুন ডিলিট করে দেয় জাস্ট একটা রাখলাম শেপ। এখন এখান থেকে ধরুন আমার এই টেক্সটটুকু আমি সিলেক্ট করলাম। টেক্সটটুকু সিলেক্ট করার পর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কে দিলে আমার এই যে লিঙ্কের অপশন চলে আসছে। এখন আপনি লিঙ্ক করার জন্য এখান থেকে সার্চ করে বা আপনি এই যে এখান থেকে আর অপশন দেওয়া আছে এগুলো থেকে আপনি লিঙ্কের অপশন দেখাতে পারেন বা লিঙ্ক পেস্ট করে কোনো জায়গা থেকে। যেমন আমি সার্চ করে দিচ্ছি কি এখানে, ধরুন আমি কী দিলাম এখানে সার্চ করলাম, ধরুন আমার নাম লেখে সার্চ করি দেখি কী আসে। এখানে নাম লেখে সার্চ করার পরে জসিম উইকিপিডিয়া এই ধরনের বিষয়গুলো আসছে। এখন আমি জসিম উইকিপিডিয়া এটা সিলেক্ট করলাম। বাস এখন কিন্তু এটার সাথে আমার লিঙ্ক হয়ে গেছে, লিঙ্ক হয়ে গেল। এখন এই যে লিঙ্ক হয়ে গেলো এখানে যদি আমি ক্লিক করি, বাস এখানে যে লিঙ্ক হচ্ছে দেখাচ্ছে ধরুন জসিম, যেখানে জসিম চিত্রনায় জসিমের ছবি চলে আসছে। এখন ধরুন এর সাথে লিঙ্ক করা হয়ে গেছে। এখন এই লিঙ্কটা ধরুন আমি এখান থেকে ডিরেক্ট ওপেন করতে গেলে এই যে আমার শর্টকাট কি যেটা দেওয়া সেটা করতে পারি। তাহলে ওপেন লিঙ্ক অল্টার এন্টার। এখন যদি আমি এখান থেকে এই যে কার্সর রাখার পরে এখানে এভাবে কার্সর রাখার পরে অল্টার চাপটা ধরে আমি যদি এন্টার প্রেস করি তাহলে আমার এই লিঙ্কটা কিন্তু ওপেন হয়ে গেল, ওপেন হয়ে গেল। এই বিষয়টা বলছে আমরা করতে পারি এখান থেকে। আস্তে এটা আমরা দেখলাম যে কী কাজ করে। সেম বিষয়টা টেক্সচার আমরা এই যে শেপ, এই শেপটা সিলেক্ট করলাম। করার পরে আমি যদি কিবোর্ডে কন্ট্রোল কে প্রেস করি এই ধরনের এখানে চলে আসছে। সেমভাবে সার্চ করে বা আপনি অন্য কোনো লিঙ্ক দেওয়া করতে পারেন বা এখান থেকে আপনি কোনটা দেখা দেবেন অপশন দেওয়া আছে এটা। আমি ধরুন এটার উপরে ডাইনি আমার শেপটাকে একটু উপরে ডাইনি কাজের সুবিধার্থে উপরে ডাইনি নিলাম। এখন আবার কন্ট্রোল কে দিই, ব্যাস এই ধরনের এখানে আসছে। এখন এখান থেকে ধরুন আমি কী করি সার্চ করি, আবার সার্চ করি অথবা একটা লিঙ্ক পেস্ট করে দিই আমি। ধরুন আমি এখান থেকে আমার এখান থেকে আমি ইউটিউবে আসি, আসার পর ইউটিউব থেকে আমি যে কোনো কিছু একটা কপি করে এখানে মনে করেন যে আবার আসি। ব্যাস এখন ধরুন এখান থেকে যে ধরুন আমি এই লিঙ্কটা আমি কপি করি, এই যে লিঙ্কটা কপি করলাম, কপি করার পরে আমি এখানে চলে আসে এখানে এই যে পেস্ট এ লিঙ্ক আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি অ্যাপ্লাইতে ক্লিক করি, বাস এটা অ্যাপ্লাই হয়ে গেল। এখন ধরুন অ্যাপ্লাই হওয়ার পরে আমি এই লিঙ্কটা ওপেন করার জন্য কিন্তু আমি এখানে ক্লিক করে করতে পারি, অথবা আমি এখান থেকে এই যে স্ল্যাশ করেও করতে পারি। না করে এই অবস্থায় আমি ডিরেক্টলি এই লিঙ্কটা ওপেন করার জন্য আমি কিবোর্ড থেকে অল্টার এন্টার প্রেস করলে বাস আমার এই লিঙ্কটা ওপেন হয়ে গেল, এই লিঙ্কটা কিন্তু ওপেন হয়ে গেল। তো এই বিষয়টা বলছে এটা আমরা করতে পারি। বাস আমি আপনাদের বিষয়টা প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। বাস এখন তারপর আমাদের কি আছে এখানে, বাস এরপরে দেওয়া আছে এখানে আমাদের কি ডিলেট। তো আমরা ডিলেট করার জন্য ডিলেট প্রেস করে করতে পারি কিবোর্ড থেকে। তখন এটা তো আমরা ইজিলি বিষয়। আবার এখানে চলে আসে আপনি কি ডিলেট করবেন, যেটা ডিলেট করবেন এটা সিলেক্ট করা আছে, প্রথমে সিলেক্ট করে রাখবেন তারপর কিবোর্ড থেকে ডিলেট দেবেন, ডিলেট হয়ে গেল। সেমভাবে আপনি অন্য কি ডিলেট করবেন, আমি স্লাইডটা ডিলেট করবো, স্লাইডটা সিলেক্ট করে ডিলেট, ডিলেট হয়ে গেল। অথবা আপনি যদি মনে করেন এটা ডিলেট করবেন শেপ, মানে যেটা করবেন সিলেক্ট করে ডিলেট দেবেন, ডিলেট হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ডিলেটের বিষয় যেটা আমরা কিবোর্ড থেকে করতে পারি। আর তারপর এখানে আমাদের কি আছে সিলেক্ট অল। তাহলে আমাদের কন্ট্রোল এ দিয়ে আমরা সব কিছু সিলেক্ট করতে পারি। আর একটা আছে সিলেক্ট নান, আপনি সব কিছু সিলেক্ট করার পর আবার যদি চান যে এই সিলেক্ট আপনি নান করে দেবেন, তো সেই ক্ষেত্রে এই যে লেখা আছে কিবোর্ড দা করার জন্য হোল্ডিং কন্ট্রোল অল্টার পর প্রেস দিবে, ইউ প্রেস করবেন তারপর এ প্রেস করবেন। তাইলে আপনার কন্ট্রোল এ দিলে সবগুলো সিলেক্ট হবে। হওয়ার পরে আপনি সিলেক্ট নান, সিলেক্টটা নান করতে গেলে এই যে হোল্ডিং বলছে কি আপনার কন্ট্রোল অল্টার এই দুইটা চাপটা ধরে রাখবেন, তারপরে প্রেস করবেন ইউ তারপরে এ। এই বিষয়টা আমি দেখাচ্ছি। তাহলে এখন ধরুন আমার এখানে চলে আসার পরে ধরুন আমি এখানে এটা আসলাম, এই সবগুলো আমি সিলেক্ট করবো। তাহলে এখন ধরুন এখান থেকে প্রথমে আমি একটা সিলেক্ট করে রাখি, যে কোনো একটা সিলেক্ট করা থাকতে হবে। আদার যদি এখানে বাইরে কার্সর থাকে
বাইরে ক্লিক করা থাকলে আমরা যদি এই যেখানে শুধু স্লাইডটা সিলেক্ট করা থাকে তাহলে আমরা কন্ট্রোল এ দিলে কিন্তু আমাদের স্লাইডগুলো সিলেক্ট হয়ে গেল। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখান থেকে ধরেন যে স্লাইডের মধ্যে আপনারা ক্লিক করে নেবেন অথবা আপনার যে কোনো একটা অংশ সিলেক্ট করে নিতে পারেন। করার পর আমরা যদি কন্ট্রোল এ চাপ দিই তাহলে কিন্তু সবটুকু আপনার অবজেক্টগুলো সিলেক্ট হয়ে গেছে, অথবা বলছে এই যে এখানে বাইরে এখানে ক্লিক করে কন্ট্রোল এ দিবেন তাহলে কিন্তু সিলেক্ট হয়ে গেল। কিন্তু যদি আপনি এটার বাইরে আপনার কি করা থাকে ক্লিক করা থাকে তাহলে কিন্তু আপনার সবগুলো এই স্লাইড সিলেক্ট হয়ে গেল, সেটা কিন্তু আমি দেখাই দিলাম। তাহলে এই যে এখানে আমাদের সবগুলো অবজেক্ট সিলেক্ট হয়ে গেল, বা সিলেক্ট করার পরে এই সিলেক্টটা আপনি কি করে দেবেন, নাম করে দেবেন যে সিলেক্টটা থাকবে না। তো সেই ক্ষেত্রে এই যে এখানে যেটা বলছে এটার মাধ্যমে করতে হবে, এই যে হোল্ডিং কন্ট্রোল এ কন্ট্রোল অল্টার বাস এটা চালু ধরে রেখা ইউ তারপর এ প্রেস করতে হবে। আমি দেখাচ্ছি, এই যে এখানে সিলেক্ট করার পরে কন্ট্রোল অল্টার ধরে রেখা আপনি প্রথমে ইউ চাপ দিবেন তারপর চাপ দিবেন এ, এই সিলেক্টটা কিন্তু উঠে গেল, সিলেক্ট উঠে গেল। আবার ধরুন আমরা এখান থেকে এই যে অংশটা সিলেক্ট করলাম, করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপ দিয়ে সবগুলো সিলেক্ট করলাম, করার পরে এখন কন্ট্রোল অল্টার চাপ দিয়ে কি বলছে প্রথমে ইউ দিবেন তারপরে এ চাপ দিবেন, এ সিলেক্ট উঠে গেল। তো এইভাবে আপনারা সিলেক্ট করার জন্য সবগুলো কন্ট্রোল এ সিলেক্ট করার পরে কীভাবে আপনার সিলেক্টটা নান করতে হবে সেটা কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। এইভাবে আপনারা সিলেক্ট মানে সিলেক্ট নান করতে পারেন। তারপর এখন আমাদের পরে হচ্ছে ফাইন্ডের বিষয়। তো এখন আপনি কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করতে পারেন আপনার যে কোনো টেক্সট। তো দেখাচ্ছি আমি এখানে বাস, এখন ধরুন এখান থেকে আমি কী ফাইন্ড করবো, তা আমি প্রথম স্তরে চলে আসি, আসার পর আমি কন্ট্রোল এফ চাপ দিলাম, তা আপনি কী ফাইন্ড করবেন, এখান থেকে আমি লিখলাম কি জসিম, লেখে আমি এন্টার চাপ দিই, বাস এখানে জসিম আছে, জসিম আছে। আবার যদি আমি এখানে আবার এন্টার প্রেস করি, এই যে এখানে জসিম আছে, আবার এন্টার প্রেস করি, এই জসিম আছে, কোন কোন জায়গায় জসিম আছে এটা কিন্তু আমি এভাবে দেখতে পারতেছি। তো আপনি কিন্তু ফাইন্ডের বিষয়টা করতে পারেন। বাস আবার ধরুন আমি ক্লোজ করার পরে আমি এই ফাইন্ডের বিষয় ছাড়া আবার যদি এখানে চলে আসি, আসার পরে হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। যদি আপনার ফাইন্ড এবং রিপ্লেসের অপশনটা মানে বক্সটা আপনি একসাথে আনতে চান তাহলে আপনি কন্ট্রোল এস প্রেস করবেন। তাই আমি এখানে চলে আসি, এখন ধরুন আমি এখানে আবার প্রথম স্লাইডে চলে আসি, আসার পর আমি কন্ট্রোল এস প্রেস করি, এখন কিন্তু যে ফাইন্ড এবং রিপ্লেসের বক্সটা একসাথে আসছে। আসার পর এখান থেকে আপনি ফাইন্ড করার পরে তারপর আপনি রিপ্লেসকে রিপ্লেসও করতে পারবেন, বাস এটা সেই অপশনটা। বাস তারপর আবার এখানে আমি চলে আসি, তারপরে কি ফাইন্ড এগেন, আপনি যদি পুনরায় ফাইন্ড করতে চান তাহলে আপনি কন্ট্রোল জি দিবেন, আর আপনি যদি ফাইন্ড প্রিভিয়াস মানে আপনি ফাইন্ড করতে করতে আবার প্রিভিয়াস চলে আসবেন সেই ক্ষেত্রে কন্ট্রোল শিফট চাপ দিয়ে আপনি জি চাপ দিবেন। তো বিষয়টাকে আমি দেখাচ্ছি, এখন ধরুন আমরা এখানে চলে আসি, আসার পরে ধরুন এখন আমি যদি কন্ট্রোল জি চাপ দিই, এই যে এখানে অপশন চলে আসছে, আমি ধরুন এখানে জসিম আবার লিখলাম, লেখার পরে আমি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করি, এই যে এটা সিলেক্ট হলো, আবার যদি এন্টার প্রেস করি তাহলে ধরুন এই যে এই পাশে জসিম লেখা সেখানে এখানে সিলেক্ট হয়ে গেছে, আবার এন্টার প্রেস করি ধরুন যে অন্য একটা স্টেটে চলে আসছে, আবার এন্টার প্রেস করি এই যে এখানে সিলেক্ট হয়ে গেছে, এখানে সিলেক্ট দেখাচ্ছে। কিন্তু আমরা যদি আবার প্রিভিয়াস আসতে চাই যেটা সিলেক্ট করে আসছে প্রিভিয়াস আসবো, তাহলে এই যে শর্টকাটটি ব্যবহার করতে হবে, এই যে লেখা আছে কন্ট্রোল শিফট জি, এখন আমরা এখানে চলে আসার পরে কন্ট্রোল শিফট আপনি জি প্রেস করেন, এই যে আবার কিন্তু আমরা প্রিভিয়াস চলে আসছি, আবার প্রিভিয়াস, আবার কন্ট্রোল শিফট জি প্রেস করেন, এই যে এখানে চলে আসছি, আবার কন্ট্রোল শিফট জি প্রেস করেন, এই যে এখানে চলে আসছি, চলে আসছি, কিন্তু এখানে যে এটা সিলেক্ট করা আছে। এইভাবে কিন্তু আপনি ইচ্ছা করলে আপনি কন্ট্রোল জি দিয়ে আপনি নেক্সট ডে মানে দেখা গেছে আপনি কন্ট্রোল জি দিয়ে আপনি এখান থেকে ফাইন করে একটা ফটো আপনি দেখতে পারেন, আবার প্রিভিয়াস আসতে গেলে এই যে কন্ট্রোল শিফট জি দিয়ে আমরা ইচ্ছা করলে প্রিভিয়াস আসতে পারি। এটা হচ্ছে বিষয়টা, আপনি একটা প্র্যাকেজ করে বুঝতে পারবেন। তারপরে এখন আমরা এক্সেলে চলে আসি, আবার আসার পরে এখন আমাদের এই ফাইন প্রিভিয়াসের পরে কিন্তু আছে ওপেন, তাহলে কন্ট্রোল ও দিয়ে আমরা ওপেন করতে পারি। তো ওপেন করার জন্য আমরা এখানে চলে আসি, বাস এখন আমরা ধরুন কী করি কন্ট্রোল ও প্রেস করলাম, বাস আমরা এখানে ওপেনের অপশনে চলে আসছি, ওপেনে ফাইল। তাহলে আমাদের কোনো যদি প্রেজেন্টেশন আগে আমাদের থাকে আমাদের রিসেন্টে বা গুগল ড্রাইভে আমাদের শেয়ার করা বা কম্পিউটারে বা আপলোড করে আমরা যেভাবে আমাদের কোনো প্রেজেন্টেশন থাকলে সেটা আমরা ইচ্ছা করলে এখন ওপেন করতে পারি আলাদা একটা নতুন ইয়েতে আমরা একটা ট্যাবের মধ্যে। তো এখান থেকে আপনি যেটা ওপেন করবেন সেটা কিন্তু আপনার আলাদা একটা ট্যাবে এখানে ওপেন হয়ে যাবে, তো সেটা কিন্তু আপনার ইচ্ছা করলে করতে পারি। বাস এটা কন্ট্রোল ও শর্টকাট কি এর মাধ্যমে। আবার আমরা এখানে চলে আসি, এখানে আসার পরে ধরেন এখন ওপেনের পরে কিন্তু আছে প্রিন্ট, তাহলে কন্ট্রোল পি দিয়ে আমরা প্রিন্ট করতে পারি। বাস এখানে আপনার এই প্রেজেন্টেশন আপনি প্রিন্ট করবেন, তাহলে কন্ট্রোল পি চাপ দেন, বাস এখানে কিন্তু আমাদের প্রিন্টের অপশন চলে আসবে, এই যে আসছে, এখন আপনি এখান থেকে প্রিন্টের কমান্ডগুলো দেখা দিয়ে ইচ্ছা করলে আপনি প্রিন্ট করতে পারবেন। বাস এটাই বিষয়টা। তারপর আবার আমরা চলে আসি, বাস আসার পরে এখানে সেভ, তাহলে আমাদের কিন্তু এখানে কন্ট্রোল এস দিয়ে সেভের বিষয়ে বলছে, কিন্তু আবার নিচে লেখা আসছে এভরি চেঞ্জ ইজ অটোমেটিক্যালি সেভ ইন টাইপ। তাহলে এখন আমরা নর্মালি আমরা সেভের কাজ কী করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, কিন্তু যেহেতু আমাদের এখানে মানে এই অনলাইনে কাজ করতে গেলে আমাদের এখানে গুগল স্লাইডে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেভ করতে হয় না, আমরা যখন কোনো কিছু চেঞ্জ করি সেটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের এখান থেকে গুগল ড্রাইভে সেভ হয়ে যায়, এখানে কন্ট্রোল এসে সেভ করতে হয় না। আপনি চেঞ্জ করবেন সেটা এই যে এখানে অটোমেটিক আপনার চেই হয়ে যায়, যেমন আমি দেখাচ্ছি এখানে ধরুন আমি একটু চেঞ্জ করলাম, এই আমি চেঞ্জ করলাম, এই যে এখানে সেভিং, এখানে কিন্তু অটোমেটিক্যালি সেভিং সেভ হয়ে গেল, আমাকে আর কন্ট্রোল এসে চাপ দিতে হয়েছে না।
এই বিষয়টা বলছে এখানে। তারপরে এখন আমরা আবার নিচে আসি, আসার পরে কি বলছে এখানে, শো কমন কিবোর্ড শর্টকাট। তাহলে আপনার কমন কিবোর্ড শর্টকাটের যে বিষয়টা আছে এটা শো করাতে গেলে এই যে কন্ট্রোল আপনাকে দিতে হবে, আপনার এখানে যে স্ল্যাশ যেটা আছে যেটা আমরা বলতে পারি এখানে কি আপনার যে রাইট স্ল্যাশ, তো আমরা এই স্ল্যাশটা ব্যবহার করার মাধ্যমে আমরা এখান থেকে কমন শর্টকাট কি বিষয়টা আমরা শো করাতে পারি। বিষয়টা দেখাচ্ছি আমি কোনটা, এখানে আমি কিবোর্ডে কন্ট্রোল, এই যে আমার এখানে যেটা আছে ব্যাক স্ল্যাশ, এটা আমি যদি চাপ দিলাম এই ধরনের আমার কি এখানে যে কমন কিবোর্ড শর্টকাটের বক্সটা চলে আসছে। এখন এখান থেকে আপনার যে ধরনের শর্টকাট দরকার আপনি এখান থেকে নিতে পারেন, অথবা আপনি সার্চ করে নিতে পারেন, অপশন দেওয়া আছে। তো এই বিষয়টা বলছে এখানে, বাস এটা আমরা ক্লোজ করে দিয়ে আবার এক্সেলে চলে আসি। বাস তারপর এখানে কি বলছে যে টুল ফাইন্ডার ফর্মালি সার্চ দ্য মেনু, তাহলে আপনার এখান থেকে কি করতে পারেন আপনার মেনু সার্চ করতে পারেন ফর্মালি, আপনার টুল ফাইন্ডার অপশনটা আসবে যদি অল্টার আপনি এই যে ব্যাক স্ল্যাশ বা রাইট স্ল্যাশ চাপ দেন। আমি দেখাচ্ছি আবার এখানে চলে আসছে, আমরা আসার পর অল্টার ব্যাক স্ল্যাশ চাপ দিলাম, তাহলে এই যে এটা চলে আসছে অল্টার ব্যাক চাপ দিলে এখান থেকে আপনার ফাইন করে যে আপনার এই মেনুর ভিতরে যে কাজগুলো আছে সেগুলো আপনার ফাইন করে এখান থেকে আপনি করতে পারেন। যেমন এখান থেকে আমি কি দিলাম, ধরুন আমি দিলাম যে কি ইনসার্ট পাই চার্ট, এটা লেখার সাথে সাথে চলে আসছে। এখন যদি আমি ইনসার্ট পাই চার্টে ক্লিক করি আমার একটা পাই চার্ট কিন্তু এখানে ইনসার্ট হয়ে যাবে, এটা একটা পাই চার্ট কিন্তু এখানে ইনসার্ট হয়ে গেছে, এটা করতে পারি আমরা। আবার ধরুন আমি আবার যে আবার দেখাচ্ছি অল্টার ব্যাক স্ল্যাশ চাপ দিলাম, তো এটা ছাড়াও ধরুন আমি এখানে কি দিলাম মনে করেন লিখলাম নিউ স্লাইড, আমি নিউ স্লাইড লেখার সাথে সাথে নিউ স্লাইড প্রেজেন্টেশন দুইটা চলে আসছে। আমি এই যে কন্ট্রোল ল্যাম্প বা এই যে এটা ক্লিক করি আমার নতুন একটা স্লাইড চলে আসছে। তো এইভাবে আমার এই মেনু সাব মেনুর ভিতরে কাজগুলো আমি এইভাবে অল্টার ব্যাক স্ল্যাশ বা রাইট স্ল্যাশ দিয়ে আমি আমার এখান থেকে মেনু থেকে সার্চ করে কিন্তু এখন নিয়ে আসতে পারি, বা সেটা আমি দেখালাম। তারপর এখানে আমাদের কি আছে, বাস তারপর এখন আবার ধরেন এখানে আমরা একটু এদিকে আসি, এই নিচ দিকে আমাদের কিন্তু এখানে আরেকটা অপশন দেওয়া আছে এই যে অল্টার রাইট স্ল্যাশ বা ব্যাক স্ল্যাশ ছাড়াও এই যে অল্টার জেড। তো গুগল ক্রোমের মধ্যে আমরা কিন্তু অল্টার জেড দিয়েও কিন্তু সেম কাজটা করতে পারি, অল্টার জেড দিয়ে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আমি দেখাচ্ছি আবার চলে আসে এখানে, আমি অল্টার জেড প্রেস করলাম, এই যে কিন্তু সেম অপশনে চলে আসছে যে অল্টার আমরা এখানে ব্যাক স্ল্যাশ বা রাইট স্ল্যাশ দিয়ে যেটা নিয়ে আসি আমাদের এখান থেকে মেনুর বিষয়টা, সেম বিষয়টা অল্টার জেড দিয়ে আমাদের এই গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে যদি কাজ করি সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই সেম কাজটাই করতে পারি। এই বিষয়টা কিন্তু এখানে বলছে, আপনি একটু পড়লে বুঝতে পারবেন। বাস তারপর এখানে কি বলছে হাইড অর শো মেনু কম্প্যাক্ট মোড, তাহলে আমাদের যে মেনুটা সেটা আমাদেরকে আমরা হাইড করাতে পারি, শো করতে পারি আমরা কম্প্যাক্ট মোডে, আর সেটার জন্য কন্ট্রোল শিফট এফ। তাহলে এখন বর্তমানে আমাদের কিন্তু এই অবস্থায় আছে আমাদের এই যে মেনু টুল বার এই অবস্থায় আছে, এখন কন্ট্রোল শিফট চাপ ধরে রেখা যদি আমরা এফ কি প্রেস করি এখন কিন্তু ধরনা যে এরকম হয়ে গেল, মানে আমাদের ওই যে মেনু যেটা আছে মেনুর অপশনগুলো কিন্তু নাই, চলে গেছে এন্ড কম্প্যাক্ট মোডে চলে আসছে। আবার কন্ট্রোল শিফট চাপ ধরে আবার যদি আমরা এফ প্রেস করি বাস আবার এখানে আমাদের এই যে মেনু বার বা ট্যাবগুলো চলে আসছে, এই বিষয়টা বলছে। আবার আমরা এখানে এক্সেলে চলে আসি, বাস তারপর এখানে আমাদের কী দেওয়া আছে, দেওয়া আছে টার্ন অন ক্যাপশনস হোয়াইল প্রেজেন্টিং, তাহলে যখন আমাদের কি প্রেজেন্টিং ভিউ মোডে আসবে তখন কী করবে আমাদের ক্যাপশনের অপশনটা আমাদের টার্ন হবে। তো এই বিষয়টা বলছে যদি কি কন্ট্রোল শিফট সি আমরা প্রেস করি, তা বিষয়টা দেখাচ্ছি। আবার আমরা চলে আসার পরে এই যে এখান থেকে আমরা যদি প্রেজেন্টিং ভিউতে যাই, বাস এখানে গেলাম, যার পরে এটা ধরে আমরা ক্লোজ করে দিলাম, বাস এখন কিন্তু আমাদের এই অবস্থা আছে। আসার পরে আমরা কন্ট্রোল শিফট আমরা যদি সি প্রেস করি এই ধরুন এরকম হয়ে গেল, আবার কন্ট্রোল শিফট সি চাপ দিই এরকম, কন্ট্রোল শিফট সি কন্ট্রোল শিফট সি এইটা। তো এই বিষয়টা বলছে এটা আমরা করতে পারি এখান থেকে, বাস এটা আমি দেখাই দিলাম। বাস তারপর এখানে অল্টার টেক্স, তাহলে আমাদের অল্টার টেক্স আমরা নিয়ে আসার জন্য এই যে কন্ট্রোল অল্টার ওয়াই, তাহলে আমরা কন্ট্রোল অল্টার ওয়াই দিয়ে আমরা অল্টার টেক্স নিয়ে আসতে পারি। বাস আমরা এখান থেকে অল্টার টেক্স নিয়ে আসবো কিসের জন্য, ধর আমরা এখানে স্টাইলে গেলাম, তারপর ধর এই পিকচারটার জন্য আমরা অল্টার টেক্স ব্যবহার করবো, তাহলে আমরা কী করবো এখানে কোন শর্টকাট কিনা আমরা দেখে নেবার যে কন্ট্রোল অল্টার ওয়াই, তাহলে কন্ট্রোল অল্টার আমরা ওয়াই প্রেস করলাম এই দেন আমরা অল্টার টেক্সে চলে আসছি। এখন আমাদের এই পিকচারের জন্য আমরা এখান থেকে যে অল্টার টেক্সের জন্য এই যে ডিসক্রিপশন বা এই বিষয়গুলো ব্যবহার করতে পারবো। সেমভাবে আপনি যদি চান যে কিসের জন্য টেবিলের জন্য করবেন, টেবিলটা সিলেক্ট করে আমরা এখান থেকে কন্ট্রোল অল্টার দিয়ে আমরা কী দিছি এখান থেকে আবার দেখে নিই, কন্ট্রোল অল্টার দিয়ে ওয়াই, কন্ট্রোল অল্টার আমরা ওয়াই দিলাম এই ধরনের অল্টার টেক্স চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনার চাইলে এই শর্টকাটের মাধ্যমে অল্টার টেক্স ব্যবহার করতে পারেন। বাস তাহলে এখন আমরা আমাদের আজকের ভিডিওতে এখানে কী দেখলাম যে এখান থেকে আমাদের এই কমন যে শর্টকাটগুলো আছে মানে কমন অ্যাকশনগুলো আমাদের এই কিবোর্ড দ্বারা কাজ করার জন্য গুগল স্লাইডের মধ্যে সেগুলো কিন্তু আপনাদের আমি একটু প্র্যাকটিক্যাল দেখা দিলাম। বাস এখন কী বলছে আমরা এই যে শর্টকাটগুলো বললাম এখানে এই সমস্ত শর্টকাটগুলোর যে পুরো ফাইলের যে লিঙ্কটা আছে এটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখানে ক্লিক করে গুগল স্লাইড গুগল আপনারা শিটে ওপেন হলে সেখান থেকে আপনারা ফাইলে গিয়ে ধর আপনার এক্সেলে ডাউনলোড করে নিতে পারেন অথবা কপি করে নিতে পারেন। কাজ করার পর আপনার কাজ এই বিষয়গুলো আপনার প্র্যাকটিস করে কাজগুলো আপনার দ্রুত করে নিতে পারবেন।
শর্টকাট কি এর মাধ্যমে কাজগুলো দ্রুত করতে পারি, এই কারণে মূলত আমরা শর্টকাট ব্যবহার করি। এখন এই যে শর্টকাটগুলো আজকে আমরা দেখলাম, এর পরবর্তী ভিডিওতে আমরা কি দেখব, যে ফিল স্টিপ অ্যাকশন যে শর্টকাট কিগুলো আছে সেগুলো কিভাবে আমাদের এই গুগল স্টেটে আমরা ব্যবহার করতে পারি আমরা আমাদের নেক্সট ভিডিওতে দেখব। তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই কমন অ্যাকশন কিবোর্ড শর্টকাট অন গুগল স্লাইড এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।